একটা সময় ছিল যখন বাংলা নারীদেরকে ঘরের মাঝে আটকে থাকতে হতো, তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হতে হয়েছে। এই দেশের নারীদেরকে প্রথম শিক্ষার আলো দেখিয়েছেন যিনি, তিনি হলেন বেগম রোকেয়া। বাংলাদেশি মিডিয়ার মতে তিনি প্রথম কলম ধরেছিলেন নারীকে পণ্যকরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে। তবে অনেকের মতে বেগম রোকেয়া নারীদেরকে পণ্যকরণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উল্টো নারীদেরকে পণ্যকরণের দিকে ঠেলে দিয়েছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আলোচিত সমালোচিত নারী লেখক বেগম রোকেয়ার জীবনী নিয়ে। তিনি কি আসলে নারীদের শিক্ষার জন্য লড়েছিলেন, নাকি নারীদের ঘরের বাইরে বের করে আরও বেশি পণ্যকরণের দিকে ঠেলে দিয়েছেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে সাবির বংশে 1880 খ্রিস্টাব্দে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। তার পিতা জাহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী সাবির আরবি ও ফার্সিতে সুপণ্ডিত ছিলেন। বেগম রোকেয়াকে পূর্ণ বয়স থেকেই পর্দা রক্ষা করে চলতে হতো, কারণ তার পিতা ইসলাম সম্পর্কে বেশ জ্ঞানী ছিলেন। তিনি চেয়েছিলেন তার মেয়েকে যথাসম্ভব পর্দার মাঝে রেখে সব ধরনের শিক্ষা দিতে। এই জন্য মাহরাম ব্যক্তি বা চাকরানি ছাড়া অন্য কোনো লোকের সামনে যেতে বারণ করতেন। তবে হ্যাঁ, এই কথা সত্য, তখন অনেক পরিবারেই ইসলামের সঠিক শিক্ষা ছিল না। তারা ইসলাম মানতে গিয়ে কিছুটা গোরামির পরিচয় দিত। তখন মেয়েদের ধর্মীয় শিক্ষা কেবলমাত্র শিক্ষণীয় বিষয় ছিল। যদিও বেশিরভাগ মুসলিম নারীরা আমপারার কোরআন শরীফ ছাড়া প্রয়োজনে আধুনিক শিক্ষালাভের সুযোগ পেতেন না। বলে রাখা ভালো, তৎকালীন সময়ে উপমহাদেশে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষই শিক্ষা লাভের এতটা সুযোগ পেতেন না, কারণ এখনকার সময়ের মতো তখন স্কুল কলেজ এত বেশি ছিল না। প্রথম পর্যায়ে বেগম রোকেয়াকে তার বাবা কেবলমাত্র কোরআন শরীফের শিক্ষা দিয়েছিলেন। বাইরে নারীদের শিক্ষার জন্য এত ভালো পরিবেশ না থাকায় তার বাবা চেয়েছিলেন পরিবারের মাহরাম পুরুষদের মাধ্যমে বেগম রোকেয়াকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে। তার ভাইরা মুন্সি সাহেবের কাছে বাংলা ও ইংরেজি পড়তেন। রোকেয়াও বাংলা এবং ইংরেজি পড়তে বেশ আগ্রহী ছিলেন। তারপর তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছে বাংলা এবং ফার্সি মুখস্থ করতে লাগলেন এবং ঘরের মেঝেতে তা কেটে কেটে লেখার চেষ্টা করেন। বড় ভাই ইব্রাহিম রোকেয়াকে ইংরেজি এবং বাংলা শিক্ষা দিতে লাগলেন। বড় ভাইয়ের মুখে রোকেয়া নানা দেশের গল্প ও জ্ঞান বিজ্ঞানের কথা শুনে জ্ঞান আহরণের জন্য প্রলুব্ধ হয়ে ওঠেন। অল্প বয়সের মধ্যে তিনি বড় ভাইয়ের যত্নে আর নিজের একান্ত চেষ্টায় আর কঠোর অধ্যবসায়ের ফলে বাংলা এবং ইংরেজিতে ব্যুৎপত্তি লাভ করেন। তবে সেই সময় রোকেয়ার মতো সুযোগ সুবিধা হাতে গোনা খুব কম মেয়েরাই পেত। বিহারের অধিবাসী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিবাহ হয়। সাখাওয়াত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এছাড়া সমাজ সচেতন, কুসংস্কারমুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। উদার ও মুক্তমনের অধিকারী স্বামীর উৎসাহ এবং সহযোগিতায় রোকেয়া দেশি বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হবার সুযোগ পান এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। সাখাওয়াত ছিলেন অত্যন্ত উদার হৃদয় যুবক। তবে তাদের সংসার খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। রোকেয়ার যখন 31 বছর বয়স তখন সাখাওয়াত পরলোক গমন করেন। বেগম রোকেয়া বিধবা হন, তিনি ছিলেন নিঃসন্তান। তখন বিধবা বিবাহের প্রচলন থাকলেও তিনি কোনো এক অজানা কারণে আর বিয়ে করেননি। পরে উদ্যোগ নেন নারীদেরকে কিভাবে আরও বেশি বাংলা ও ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় সেই বিষয়ে। অতঃপর তিনি স্ত্রী শিক্ষার জন্য জনগণের মধ্যে উৎসাহ দিতে লাগলেন। মৃত্যুর পূর্বে বেগম রোকেয়ার স্বামী স্ত্রী শিক্ষার জন্য 10,000 টাকা রেখে যান। রোকেয়া তার স্বামীর নামানুসারে শ্বশুরবাড়ি ভাগলপুরে ভাগলপুর সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় স্থাপন করেন। অতঃপর তিনি মাত্র 5 জন ছাত্রী নিয়ে শিক্ষা দীক্ষার কাজ আরম্ভ করেন। গ্রামাঞ্চলের মানুষ দরিদ্র ছিল, তারা জন্ম থেকেই কাজ আর দুমুঠো ভাতের জন্য তারা লড়াই করত। পড়াশোনা তাদের কাছে ছিল বিলাসিতা, এই জন্য সেখানে তার স্কুল পরিচালনার কাজ বেশি দিন চলল না। অবশেষে 1919 সালের 16 মার্চ কলকাতা শহরে ছোট্ট একটি ঘর ভাড়া নেন। সেখানে তিনি মাত্র 8 জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পুনরায় স্থাপন করেন। ক্রমান্বয়ে তার গুণে ছাত্রী সংখ্যা বাড়তে লাগল, স্কুলঘরের উন্নতিও হতে লাগল। এইভাবে তার সুদক্ষ পরিচালনায় সব দিক দিয়ে স্কুলের উন্নতি হতে লাগল। তিনি ছিলেন ওই স্কুলের পরিচায়িকা এবং প্রধান শিক্ষিকা। অন্যদিকে মাত্র 1 জন সহকারী শিক্ষিকা নিয়ে স্কুল পরিচালনা করতে লাগলেন। অতঃপর তিনি 1916 খ্রিস্টাব্দে আঞ্জুমানি খাতেওয়ান ইসলাম নামে একটি মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার বাংলা গল্প পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানান পত্রিকায় ছাপা হতে থাকে। 1950 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাস থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। সবাই তার রচনা পছন্দ করে, তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এরপর একে একে লিখে ফেলেন
মতিচুরের মতো প্রবন্ধগুলো এবং সুলতানার স্বপ্নের মতো নারীবাদী বিজ্ঞান কল্পকাহিনী। রোকেয়ার সমাজসেবা শুধু মেয়ে স্কুল প্রতিষ্ঠা এবং মহিলা সমিতির মধ্যেই সেগুলো সীমাবদ্ধ থাকেনি। সাহিত্য অনুরাগের সমাজসেবাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। তার রচিত মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী, মুক্তি প্রভৃতি গ্রন্থ বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ। গ্রন্থাকারে প্রকাশিত হবার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছিল। তার গল্প উপন্যাসের মাঝে দিয়ে তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরসের ব্যঙ্গ বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। ধর্মের নামে নারীর প্রতি অবিচার তিনি রোধ করতে চেয়েছেন। শিক্ষার পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না তাও বলেছেন। রোকেয়া অলঙ্কারকে দাসত্বের প্রতীক হিসেবে বিবেচনা করেছেন এবং নারীদের অলঙ্কার ত্যাগ করে আত্মসম্মান বোধে উজ্জীবিত হয়ে আর্থ-রাজনৈতিক স্বাধীনতা অর্জনে সচেষ্ট হতে আহ্বান জানিয়েছেন। তবে রোকেয়া যে সমালোচনার ঊর্ধ্বে ছিলেন তা কিন্তু নয়। অলঙ্কার নারীদের সৌন্দর্য বর্ধন করে। অতি নারীবাদী আচরণ করতে গিয়ে তিনি নারীদের অলঙ্কার পড়তে মানা করার মতো হাস্যকর যুক্তি দেখিয়েছেন। এছাড়া বেগম রোকেয়া মুসলিম পরিবারে জন্ম নিলেও তিনি সবসময় নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে উপস্থাপন করেছেন, যার প্রমাণ পাওয়া যায় তার লেখা বই পদ্মরাগের শুরুতেই। এছাড়াও তার লেখনীতে অনেক সময় নাস্তিক্যবাদ দেখা গেছে। তার ভাষ্যমতে নারীরা নিজেরাই আসমানি কিতাব রচনা করেছে, নারী নবী রচনা করলে নাকি নারীদের জন্য বিধান ভিন্ন হতো, নাউজুবিল্লাহ। এইভাবেই তিনি নারীদের জন্য প্রবর্তিত ইসলামিক আইনকে অস্বীকার করেছেন। তার লেখনীতে ইসলাম বিদ্বেষী মনোভাবেরও অনেক প্রমাণ পাওয়া যায়। তিনি লিখেছেন, যখনই কোনো নারী মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই ধর্মের দোহাই বা শাস্ত্রের বচন অস্ত্রাঘাতে তার মস্তক চূর্ণ হয়েছে। আমাদেরকে অন্ধকারে রাখার জন্য পুরুষরা ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলে প্রকাশ করেছে। সব মিলে তিনি আসমানি কিতাবকে কিছুটা হলেও অস্বীকার করেছেন। এছাড়া দেখা যায় বর্তমানে নারীবাদীরা নারীসুলভ পোশাকের কড়া বিরোধিতা করে, কারণ তারা এটিকে পুরুষদের চাপানো পুরুষতান্ত্রিক শাসন হিসেবে দেখে, যা বেগম রোকেয়ার মধ্যেও ছিল। তিনি নারীদের নারীসুলভ পোশাকের অস্বীকার করেছেন। এখানে রোকেয়ার সমালোচকরা দাবি করেছেন, কয়েদিরা পোশাক পরে তাই বলে কি আমরা পোশাক না পরে নিজেকে মুক্ত প্রমাণ করব? তার সমালোচকরা আরও দাবি করেন, বেগম রোকেয়ার রচনাতে যতটুকু পুরুষ বিদ্বেষ এবং ধর্মবিদ্বেষের প্রকাশ পেয়েছে ততটুকু তসলিমা নাসরিনের লেখাতেও প্রকাশ পায়নি। তসলিমা এটা নিজেই স্বীকার করেছেন 8ই আগস্ট 2014 সালে 71 টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে। বেগম রোকেয়াকে নিয়ে আমাদের কথাগুলো কারো কাছে খারাপ লাগতে পারে, তবে একজন ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এই সবই সত্য হওয়ার কথা। কেননা রোকেয়া সাখাওয়াত নানানভাবে ইসলামকে খাটো করেছেন। প্রথম কৈশোরে একটা মেয়ে বেগম রোকেয়াকে কিভাবে চেনে, চেনে পাঠ্য বইয়ে তার উদন্ত আহ্বানে জাগগ ভগিনী, সেকুলার মানসিকতার শিক্ষক আর ভিন্ন ধর্মের সহপাঠীদের সামনে মাথা নিচু করে তাকে শুনতে হয়। মুসলিম সমাজ, মুসলিম পরিবার কতটা বর্বর। তারা তাদের মেয়েদেরকে ঘরে বন্দী করে রাখে, পড়ালেখা শিখতে দেয় না, পর্দার নামে তাদের আবদ্ধ করে রাখতে চায়। মেয়েটাকে বোঝানো হয় তার ধর্ম তার পায়ে যে শিকল পরিয়ে রেখেছিল বেগম রোকেয়া এসে তাকে সেখান থেকে মুক্তি দিয়েছে। বেগম রোকেয়া না হলে তার আজকের লাইফ সে পেত না। এইসব নানান কথার মাধ্যমে বেগম রোকেয়াকে মানুষ চেনে ও জানে। কৈশোরে এইভাবে ইসলামকে মেয়েদের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়া হয়। ইসলামের ফরজ বিধান পর্দাকে চিত্রায়িত করা হয় তার প্রধান শত্রু হিসেবে, তার সকল স্বাধীনতার প্রতিবন্ধক হিসেবে। আর এদের মাঝে কিছুটা দিন মানা পরিবার থেকে আসা যে মেয়েরা থাকে, ইসলাম তাদের কাছে শুধুমাত্র 100 মার্কসের একটা সাবজেক্ট নয়, তারা পরে উভয় সংকটে। তারা পারে না আল্লাহর হুকুমকে ত্যাগ করে পারিপার্শ্বিক স্রোতে মিশে যেতে, আবার পারে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের দিনকে আঁকড়ে রাখতে। বর্তমান সমাজের অধিকাংশ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র সবগুলোই প্রায় এক। দিন দিন যা কিনা আরও অবনতির দিকে যাচ্ছে। নারী জাগরণ, নারী শিক্ষাকে সমাজে উপস্থাপন করা হয় সর্বোচ্চ সফলতার মোড়কে। সমাজে নারী ক্ষমতায়ন, সকল পেশায় নারীর সর্ব উপস্থিতি, শিক্ষাক্ষেত্রে নারীর সাফল্য ইত্যাদি উদাহরণকে টেনে নারীর জাগরণকে দেখানো হয় যুগান্তকারী সফলতা হিসাবে। কিন্তু যারা মুমিন তারা কখনোই দুনিয়ার মাপকাঠিতে সফলতা পরিমাপ করে না। তাদের কাছে সাফল্যের সংজ্ঞা তাদের রবের দেয়া মাপকাঠিতে হিসেব হয়, সমাজের বেঁধে দেয়া সাফল্যের সংজ্ঞায় নয়। সুপ্রিয় দর্শক, আমি মোটেই নারী বিদ্বেষী নই, বরং ইসলামে নারীদেরকে যেইভাবে সম্মান করা হয়েছে সেইভাবেই সম্মান করতে পছন্দ করি। তবে নারীবাদীদের পছন্দ মতো নয়। যারা মুসলিম আছেন
সত্যিকারের ইসলামকে মনে প্রাণে মেনটেন করেন তারা বুঝে নিন। বেগম রোকেয়া কেমন ছিলেন? আমি আলেম নই, তাই তার ব্যাপারে কুফরি বা মুরতাদের অভিযোগ সাব্যস্ত করার ক্ষমতা রাখি না। তার ব্যাপারে আপনার মনোভাব কি হবে এই সিদ্ধান্ত তাই আপনার উপরে ন্যস্ত থাকলো। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।